হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরা ভালো আছি। তো আমার ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজ আমি আমার মেয়ের কিছু টয় কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে বলে নিই, আমার মেয়ের কাছে বর্তমান খুব একটা টয় কালেকশন নেই, কেননা ইদানিং আমার মেয়ে খেলনা দিয়ে খুব কম খেলে। আমার মেয়ের এখন ক্রিমের কৌটো, পাউডারের কৌটো এইসব দিয়ে একটু সাজুগুজু খেলার একটু নেশাটা বেশি হয়েছে, তো খেলনা দিয়ে এখন খুবই কম খেলে। আর টিচার টিচার খেলে, এখন টিচার হয়ও, যাই হোক, সেই জন্য এখন খেলনাটাও খুব কম। যখন খেলনা দিয়ে খেলতো তখন খেলনা কিনেও দেওয়া হতো যেমন, সেমন মানে ভেঙেও ফেলতো ও। মানে কোনো খেলনা ওর কাছে দুদিনে বেশি টেকেনি, মানে ভাঙচুর হয়ে যেত। আগাগোড়াই আর ভাঙার খুব শখ। তো আগে যেমন খেলনা ছিল সেমন বললাম না ভাঙচুর হতো, তো সব ভাঙাচোরা যতগুলো মানে যত খেলনা ছিল আমি সব ফেলে দিয়েছি। কী করবো ওগুলা রেখে, সব ভেঙে ছেঙে ফেলেছি। এখন যতটুকু আস্ত আছে আর কি, যেহেতু এখন খেলনা দিয়ে খেলে না, তো আমি উঠিয়ে রেখেছিলাম দু চারটা যাই আছে উঠিয়ে রেখেছিলাম, যেগুলো আস্ত আছে সেগুলোই তোমাকে আমি দেখাচ্ছি। আর জানি না, আর একটা ব্যাগের মধ্যে কিছু আছে ওর, যেটা দিয়ে মাঝে মাঝে বসে নিয়ে দেখি, তো ওটা খুলে দেখবো ওটাতে কী কী আছে। তো বন্ধুরা স্টার্ট করি দেখানো। তো দেখো, এটা ফার্স্ট, এই একটা আর খেলনা, এটাতে এটা ব্যাটারি সিস্টেম, এটাতে ব্যাটারি ভরলে এটা সুন্দর একটা মিউজিক, মানে মিউজিক সাউন্ড শুরু হয়, মিউজিক সাউন্ড বলছি, মিউজিক শুরু হয়, তারপরে এটা না এইভাবে ঘোরে, এই যে পুতুলটা না এইভাবে ঘোরে, সুন্দর মিউজিক শুরু হয় আর ঘোরে। আর দেখো এই যে পাখনাগুলো, যে পাখনা বলছি, পাপড়িগুলো যে দেখো এরকম এরকম করে নড়ে, বুঝতে পারছো? এই যে এমন এমন করে নড়ে। ওই খুব গাড়ির আওয়াজ আসছে, তোমরা প্লিজ একটু ইগনোর করো, রাস্তার পাশে ঘর, সেই জন্য এত আওয়াজ আসছে। তো দেখো এইভাবে এইভাবে ঘোরে, এটা ব্যাটারি সিস্টেম, এটা ব্যাটারি ভরলে এরকম হয়। তো এটা ফার্স্ট দেখে নাম। সেকেন্ড, এই আর একটা, এটাও ব্যাটারি সিস্টেম, এটাতেও ব্যাটারি ভরতে হয়। এটা একটা ডাইনোসর, এই যে এটার উপরে যে এই বলের মতন আছে না কাচের, ব্যাটারি ভরলে এই যে এটা এইভাবে ঘুরবে, আর এদিক দিয়ে বিভিন্ন কালারের লাইট লাইটিং হবে আর কি, বিভিন্ন কালার মাল্টি কালারের লাইটিং হবে, এটা এভাবে ঘুরবে আর লাইটিং হবে। তো এটা এরকম। তারপর আছে টকিং টম, আমরা মোবাইলে খেলছিলাম, মোবাইলে অনেকেই খেলেছো, আমিও খেলেছি টকিং টম। তো এটা ওটাই ছিল, দেখো এটাতে আমার মেয়ে লিপস্টিক ঘষে এটাকে লাল করে দিয়েছে, এটা মুখটা, মুখ আর মুখ নেই এটার, হোয়াইট কালার ছিল। তো এটাও ব্যাটারি সিস্টেম ছিল, এটাতে ব্যাটারি ভরলে চালু করলে আমরা যা বলি এই টমটা ওটা আবার বলে দেয় আর কি, রেকর্ড হয়ে থাকে হয়তো, আবার ওটা বলে দেয়, যেরকম মোবাইলে হয় ওরকম, যা বলা যায় তাই বলে, ওরকম ছিল। খুব ভালো ছিল খেলনা, কিন্তু আমার মেয়ে নষ্ট করে দিয়েছে, এটাকে লাল বানিয়ে দিয়েছে মুখটা, দেখো। তারপরে এ একটা বারবি, এটা বেশি দিন হয়নি, এক সপ্তাহ আগে এনে দেওয়া হয়েছিল, ওকে এক সপ্তাহ আগে এনে দেওয়া হয়েছে, দুদিন পরে এটার আর ইসে নেই। এটার মধ্যে এই যে দেখেছো জুতো পরেছে, যে ছোটো ছোটো এরকম, মানে 10 জোড়া না 12 জোড়া জুতো ছিল, জোড়া আর কি, 12 জোড়ার মতো জুতো ছিল। এখন মানে হয়তো 2-3 জোড়া জুতো আছে আর কি, বাদবাকি জুতো যে কোথায় ফেলেছে আমি নিজেও জানি না। তো এটা বারবি ডল, এটার মধ্যে অনেক কিছুই ছিল, যেমন এই যে, এই যে এরকম ধরনের জুতো দেখতে পেরেছো, এই যে এরকমের ধরনের জুতো ছিল, অনেক জুড়ো, সারা জোড়া, অনেক জোড়া ছিল, জুড়ো বলছি, এই যে এরকম, মানে 2-3 জোড়ায় আছে এখন। এই যে এটা ইয়েলো কালার দেখো, ছোট্ট ছোট্ট জুতো। আরও আছে, এই যে দেখো, এটা হচ্ছে পিঙ্ক কালারের, এটা হচ্ছে হোয়াইট কালার, এটা আর একটা খুঁজে পাচ্ছি না এখন, জানি না কোথায়, ভগবান জানে কোথায় আছে। এটা এটা একটা খুঁজে পাচ্ছি না, প্লাস এটারও একটা খুঁজে পাচ্ছি না, এ দুটোর যে কোথায় আর একটা একটা আছে জানি না, আরগুলো তো কোথায় ফেলছে নিজেও জানি না। আর এটা ছিল নেকলেস, এই পুতুলটার নেকলেস ছিল, আর একটা এরকম আয়না একটা দেওয়া ছিল, এই সেটটা ছিল, কিন্তু এটা কোথায় জানি না। তো এটা গেল। তারপরে পেয়েছি আর বাঁশি, ওই বাঁশিটাও
ওকে কালকে কিনে দেওয়া হয়েছিল, আর বাবা নিয়ে আসছিল, কালকে কিনে নিয়ে আসছে। দেখো অবস্থা, এটার মধ্যে আর একটা পার্ট ছিল, ওটাও নেই, প্লাস এই বাঁশিটা এখন বাজে না। যে মানে ভয়ঙ্কর আওয়াজ হতো ওই বাঁশিটা দিয়ে। ওর বাবাকে আমি বলেছি কেন কিনে দিয়েছো এটা, ওকে এমনিতে কি কম মানে ঘরে এমনিতে কম কি আওয়াজ হয়, শব্দ হয়, যে তারপরে এরকম একটা বাঁশি কিনে দিয়েছো, ভয়ঙ্কর আওয়াজ। তো এটা নষ্ট হয়ে গেছে, আমি খুব খুশি নষ্ট হওয়াতে। আর এটার মধ্যে আর কিছু আছে হাবত যাবত, যা জানি না কি আছে, একবার দেখে নিই। এই যে এটার মধ্যে এই যে এই সবই আছে বেশিরভাগ, এগুলো আছে, এগুলো আরও আছে কোথায় কোথায় জানি না, কোথায় 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 ফেলে দিয়েছি আমি জানি না। আর আছে এটাতে একটা বোধহয় এটা দূরবীন, এটাও ভাঙা ভেঙে গেছে, সব ফালাবো আমি আবার। এটা দেখো পুতুল, পুতুলের মাথাটাই শুধু, বডি নেই, পুতুলের মাথা বডি নেই। যা আমার না সূর্যের আলোটা আমার মুখে আসছে না, এর জন্য ইচ্ছে লাগছে আরো। তো এগুলো সরিয়ে দেই, এখানে শুধু এই যে এই সবই। আমার যা বিছনাটা অবস্থা না এখন, সারাটা বিছনা জুড়েই খেলনা। তারপরে এখন টেডি কালেকশন, হ্যাঁ টেডি দেখাচ্ছে এখন সব টেডি। এই একটা গাছ ছিল, গাছ ফার্স্ট টেডি, এই যে এটা কিউটি কিউটি, এটা কি যেন একটা কার্টুন আছে, এটা কি ডাক জানি না, ভুলে গেছি, যাই হোক এটা খুব ভালো লাগে। এটা নিচে ফেলে রাখি, বিছনাতে আর জায়গা নেই। তারপর হচ্ছে এটা, চোখ নেই একটা, ছিঁড়ে গেছে চোখ। তারপরে এই একটা ডগি, এই ডগিটাও হালত খারাপ, ডগিটার হালত খারাপ করে দিয়েছে। আরেকটা কিউটি, ছোট্ট ছোট্ট বাচ্চা, বাচ্চাতে দিয়ে এটা। তারপর আছে আরেকটা, এটা অনেক বড়, এই যে আমাকে পেছোতে হবে এখন, না তো দেখাই যাবে না। এই তো এই টেডিগুলো বেশিরভাগই আর জন্মদিনে পাওয়া, গিফট পাওয়া, বেশিরভাগই জন্মদিনে গিফট পাওয়া। এই আর একটা নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা টেডি, আসলে ধুলো ধুলো হয়ে যায়, রাখা হয় না আলমারির উপরে রেখে দেই, ধুলোতে নষ্ট হয়ে যাচ্ছে, ধুলো ধুলো হয়ে যায়। আমি প্রত্যেকবার দুর্গাপুজোতে এগুলো ভেতর থেকে সব তুলো বের করে সবগুলোকে ধুয়ে আবার তুলো টুলো ঢুকিয়ে রেখে দিই। এখন আবার দুর্গাপুজো আসবে, আবার সবগুলো ধুয়ে দেবো, ধুয়ে দিলে নতুন হয়ে যায়, চকচকে হয়ে যায়, আর নয়তো ধুলো ধুলো হয়ে যায়, নোংরা হয়ে যায়। এই আর একটা, এটা খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে। আর এই যে এই দুটো, এই দুটো, এই দুটোর আর হালত খারাপ। এটা ছিল ছোটা ভীম, ছিল ছোটা ভীমের ধুতি টুতি সব খুলে ফেলেছে। এই একটা, এটারও হালত খারাপ হয়ে গেছে। আর হচ্ছে এই বল, এই বলটা দিয়ে বর্তমানে এই বলটা দিয়ে তাও খেলে, মানে কখনো কখনো, তাও নয়তো কোনো খেলনা দিয়ে খেলে না এখন। তো আর একটা বাকি আছে, সেটা আমার মেয়ের টেডি নয়, এটা আমার টেডি, তো আমি দেখাচ্ছি। তো দেখো এই টেডিটা প্রচুর বড়, সেই জন্য আমি কাছাকাছি দেখাতে পারবো না, আমাকে একটু দূরে যেতে হবে। তো তো দেখো তোমরা প্রচুর বড়, ইয়া এই দেখো, এটার হাইটটা দেখো, হাইটটা প্রায় আমারই সমান, আমার সমান হাইটের। এখানে না সূর্যের আলো না রিফ্লেক্ট করছে, কেমন লাগছে?
তো এটা হচ্ছে আমার, এটা আমার মেয়ের না, আমার খুব ভালো লাগে টেডি, বড় বড় টেডি খুব ভালো লাগে। তো এই ছিল আমার মেয়ের টয় কালেকশন। খুব আওয়াজ হচ্ছে এদিকে আশেপাশে, কোথায় কোথায় কাজ হচ্ছে না, প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ একটু ইগনোর করো আওয়াজগুলোকে। তো এখন দেখো আমার এখানে টেডি হুড হয়ে গেছে, হুড জমিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের টেডি কালেকশন, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো এখন এগুলো সব দেখো না, আর একবার দেখাই তোমাদের বিছনাতে। তো দেখো এই বিছনা, এই নিচ। তো এগুলোকে এখন আবার আমাকে গুছিয়ে রাখতে হবে সব জায়গা মতো, অনেকটা টাইম লেগে যাবে রাখতে। তো বন্ধুরা টাটা বাই বাই, খুব আওয়াজ হচ্ছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটি লাইক করে দিও।